এদিকে বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গাইবান্ধার পোলট্রি খামারিরা কিভাবে চলবে আগামী দিন এই চিন্তায় দিশে হারা তারা অনেকেই ব্যাংক ঋণ নিয়ে পোলট্রি খামার করার চিন্তায় চিন্তিত কিস্তির টাকা নিয়েও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতার দাবি খামারিদের সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে রেক্সিপোর্ট এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় গাইবান্ধা জেলার সবকটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতি হয় গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে অন্যান্য ফসলের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে এই উপজেলার পোলট্রি খামারিদের সরকারের হিসেব বলছে বন্যায় ক্ষতি হয়েছে মাত্র আঠারোটি পোলট্রি খামার তবে সংশ্লিষ্টদের দাবি এই সংখ্যা ছোট বড় মিলিয়ে অন্তত তিন হাজার আর এসব খামারিদের বেশিরভাগই খামার গড়ে তুলেছিলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে

অনুদান কোন জায়গা থেকে কিছু দেয় তাহলে আগের মতো আবার হয়তো দাঁড়াতে পারবো আমি ক্ষতিগ্রস্তদের আবেদনে সাড়া দিয়েছে সরকার বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পুরবাসনের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি পরবর্তীতে বন্যা পুরবাসনের জন্য আমরা আন্তরিকভাবে প্রাণী সম্পদ বিভাগ আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাল্লাহ দাবি চলতি বন্যায় সব মিলিয়ে অন্তত দুই কোটি আটান্ন লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের মামুন উর রশিদ নিউজ টোয়েন্টি ফোর